কারণ একদিকে আমরা তার ব্লাড সুগার নামছেই না, তিনি এখন ডাক্তারদের পরামর্শে ইনসুলিন নিচ্ছেন এবং ডায়াবেটিসের ওষুধ খাচ্ছেন, তিনটে ওষুধ খাচ্ছেন, তারপরে কিছুতেই তার বিষের নিচে নামছে না, যেটা আপনার অত্যন্ত অ্যালার্মিং, এবং এর ফলে ওই আলসার সিচুয়েশনটা এটা অ্যাগ্রেভেট করছে, এবং এটা আপনার আপনার জানেন যে এই ধরনের অসুস্থতাগুলো, এই ধরনের রোগগুলো খুব দ্রুত খারাপের দিকে যায়। তার অস্ট্রোআর্থ্রাইটিস এটা আপনারা জানেন সবাই, যেটাতে তিনি প্রচণ্ড রকমের কষ্ট পাচ্ছেন, যেটা তিনি পা সোজা করে থাকে বেন্ড করতে পারেন না, তার দুই শোল্ডার ফ্রোজেন হয়ে গেছে এবং তিনি আগে গ্রিপ ধরতে পারতেন, এখন গ্রিপ ধরতে পারেন না, গ্রিপ করতে পারেন না, এবং একটা নর্মাল মানুষের যে আপনার যেরকম ব্যবহার তার আশেপাশ দিয়েও তিনি এখন নেই, এবং তিনি হাঁটা তার খুব দরকার, তিনি হাঁটতেই পারছেন না, তো তার পক্ষে হাঁটা সম্ভব নয়। এই বিষয়গুলো আজকে এমনভাবে আপনার বেরিয়ে এসছে, এমনভাবে তার তার স্বাস্থ্যের উপরে তার প্রভাব বিস্তার করছে যে আমরা তার স্বাস্থ্য নিয়ে অত্যন্ত চিন্তিত হয়ে পড়ছি। আপনি জানেন যে এই তাকে কারাগারে নেওয়ার পর থেকে সরকার উদ্দেশ্য পরিণতভাবে রাজনৈতিক উদ্দেশ্যে তার প্রতিটি মামলায় তার যে জামিনগুলো হওয়ার কথা, আমাদের নর্মাল আমাদের যে প্রবলেমগুলো হয়ে যায় জামিন হয়ে যায় সেগুলোতে তার বিলম্ব করা হচ্ছে, 2 মাস, 1 মাস, 3 মাস কোর্টে নিয়ে যাচ্ছে, আপনার কাগজ দিতে না হলে জামিন হবে না সেগুলো বলা হচ্ছে। মূল কারণ হচ্ছে সরকার সম্পূর্ণভাবে তার নিয়ন্ত্রণ বিচার ব্যবস্থার মধ্যে রেখে নিম্ন আদালত বটেই, উচ্চ আদালত তারা বিভিন্ন রকম কারসাজি করে তার জামিন বিলম্বিত করছে। আমি পরবর্তী বিষয়গুলো আর একটু পরে বলছি, এর মধ্যে আমি ডক্টর জাহিদকে অনুরোধ করবো যে তিনি এই অসুস্থতার বিষয়টা আপনাদের সামনে আরও একটু বিষয়ভাবে তুলে ধরবে, এটা প্রয়োজন। এই জন্যে মহাসচিব মহোদয় যে সমস্ত জিনিসগুলো আপনাদের কাছে উপস্থাপন করতে পারি, প্রত্যেকটা জিনিসই আপনাদের কিছুটা জানা আছে, কিন্তু আমি আপনাদের কাছে মাধ্যমে আমরা যেটা আরো উপস্থাপন করতে চাইছি, দেখেন 3 সপ্তাহ আগে মাত্র ওনার টুথ গ্রাইন্ডিং করা হয়েছে, অর্থাৎ দাঁতের শার্পনেসটা কিছুটা কমিয়ে দেওয়া হয়েছে, 3 সপ্তাহের মধ্যেই ওনার কিন্তু এখন গত 15 দিন যেমন 17 দিন, অর্থাৎ গত 6, 7, 19 তারিখে রেফারাল দেওয়া হয়েছিল ডেন্টাল ডিপার্টমেন্ট, তারা গত 23 তারিখে গত পরশু দিন মাত্র তারা ওনাকে দেখেছে। আপনি খেয়াল করে দেখেন এ ব্লক থেকে কেবিন ব্লকে যেতে যদি ডাক্তার কল দিলে এরকম 10 দিন সময় লাগে, এরকম এরকম একটা 10 থেকে 17 দিন সময় লেগেছে, তাহলে আপনি চিন্তা করেন এই ধরনের রোগী বা যে কোনো সাধারণ পেশেন্টও যদি হয় তার প্রতি এই ধরনের আচরণ এটা কি ইন্ডিকেট করে, এবং সর্বোপরি ওনার দাঁতের শার্পনেস তো বেড়েছে এবং সাথে শার্পনেসটা আবার তারা বের করেছে, শার্পনেস হয়েছে গ্রাইন্ডিং করবে, ঠিক আছে আপনারা গ্রাইন্ডিং করবেন, গ্রাইন্ডিং করার মতো যে দাঁতের ডিপার্টমেন্টে বিএসএমইউ দাঁতের ডিপার্টমেন্ট হচ্ছে চারতলাতে এই ব্লকে, সেখানে যে ধরনের সুযোগ সুবিধা আছে আপনারা সাংবাদিক মানুষ একবার ঘুরে আসলে আপনারা দেখতে পাবেন যে সত্যিকার অর্থে সেখানে এই মেয়ের মানুষটা, অর্থাৎ ম্যাডামের যদি 75 বছর বয়সে এই অসুস্থতা থাকার পরে কোনো না কোনো সমস্যা হয় সেখানে এটাকে ম্যানেজ করবে, ইমার্জেন্সিতে ম্যানেজ করবে কিনা, কাজে সেখানে কিছু সুযোগ সুবিধা আছে, কাজে এমন অবস্থায় আমাদের অবশ্যই চিন্তা করতে হবে, স্কেলিং করবে, স্কেলিংয়ের সে যন্ত্রপাতি যেগুলো আছে সেগুলো স্টিলিনি কতটুকু আছে, সেই ম্যানেজ করার ব্যবস্থা কতটুকু আছে, দাঁত এক্সট্রাক্ট করবেন, দাঁত তুলবেন, সেখানে কতটুকু ক্লিনলিনেস, কতটুকু স্টিলিনি রিভার্ট করবেন, কিছু রাখবো কোনো কিছুই নেই, এই অবস্থার মধ্যে দাঁড়িয়ে রুট ক্যানেল করবেন, রুট ক্যানেল করতে হলে আপনার এটাকে ডায়াবেটিসটাকে নিয়ন্ত্রণ করবে, ডায়াবেটিস ইন স্পাইট অফ ইনসুলিন এবং 3টা ওরাল ড্রাগস পাওয়ার পরে ওনার ডায়াবেটিস মানে কোন অবস্থাতে গত 7 দিনের মধ্যে 18 থেকে 20-এর নিচে নামে নাই, এই যখন একটি অবস্থা একটা মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি থাকা অবস্থা, সে অবস্থায় আমাদের অবশ্যই চিন্তা করতে হবে যে এই রোগীর বয়স 20-25 বছর না, এই রোগীর বয়স 85 বছর, যে কোনো সময় যে কোনো ধরনের মারাত্মক দুর্ঘটনা ঘটতে পারে, এ ব্যাপারে আমরা সবাই খুবই কনসার্ন, তাহলে সেটা ম্যানেজ করার ব্যাপারে ব্যাকআপ সার্ভিস বা ব্যাকআপ সাপোর্ট যে সমস্ত প্রতিষ্ঠানে আছে, এই জন্যই দল থেকে বা পরিবার থেকে সবসময় বলা হয়েছিল যে ভালো ঠিক আছে সরকার জেনেছেন
বিএসএন হতে গত এপ্রিলের 1 তারিখে ভর্তি হওয়ার পর আজও অবধি যে অবস্থা, এই অবস্থায় সত্যিকার অর্থে না আধুনিককালীন সর্বাধুনিক চিকিৎসা দেওয়া যায় এরকম কোন প্রতিষ্ঠানে এবং উনার চিকিৎসার ব্যবস্থা করা এখন অত্যন্ত জরুরি, এবং 24 আওয়ার্স যাতে ওরা সেটা মনিটরিং করা যায়। এখন ডায়াবেটিসের মানুষ সপ্তাহে 2 দিন বা 3 দিন ডাক্তার সাহেবরা দেখি না, তাহলে তো হইল না। আপনি যে কোনো হাসপাতালে একটা ভর্তি রুগী থাকলে সকালে একবার বিকেলে একবার ডিউটি ডাক্তাররা যায়, আর এখানে ওনাকে সপ্তাহে আপনি যদি খেয়াল করে দেখেন যে গত প্রায় 1 সপ্তাহে ওই মেডিকেল বোর্ড ওনাকে কয়দিন দেখেছে, দেখা যাবে যে কোনো সপ্তাহে 1 দিন, কোনো সপ্তাহে 2 দিন, কোনো সপ্তাহে 3 দিন। এই হচ্ছে তাদের মানে রোগীর কাছে যাওয়ার এবং আসার অবস্থা। কাজে আমরা মনে করি না সুচিকিৎসার জন্য সর্বাধুনিক এবং সবচেয়ে মেডিকুলাস এবং ওরা এটা ওয়েল অ্যাডভান্সড একটা মেডিকেল সেন্টারে ওনার চিকিৎসার জরুরি ব্যবস্থা করা দরকার, তা না হলে এটা যে কোনো সময় যে কোনো ধরনের মারাত্মক পরিণতির দিকে আমাদেরকে নিয়ে যেতে পারে, এবং সেইটার জন্য আমরা অত্যন্ত উদ্বিগ্ন। আমার মনে হয় যে আমি ডাক্তার হিসাবে মনে করি যে এভরিবডি শুড বি মানে কনসার্ন অ্যাবাউট দি ট্রিটমেন্ট, কারণ এটা তো আমাদের সাধারণ মানুষ। আপনি 3 সপ্তাহ আগে একবার গ্রাইন্ডিং করেন, 3 সপ্তাহের মধ্যে সার্ভ প্রেসার তাহলে ওই সময় আপনি ঠিক মতো দেখেন নাই, অত ওই সময় আপনি ঠিক মতো পরীক্ষা করতে পারেন নাই, আইডেন্টিফাই করতে পারেন নাই, হোয়াট ইজ দি প্রবলেম। এই জিনিসগুলো তো জানার প্রয়োজন আছে, এবং আজকে আবার বলতেছেন গ্রাইন্ডিং লাগবে এবং আগামীকালকে বা পরশু করবে, ঠিক আছে, অবশ্যই কিন্তু প্রয়োজন করতে হবে। আলসার বারে বারে কেন হচ্ছে, এই আলসারটা কি সাধারণ আলসার? আমরা মনে করতেছি মুখের কাপ, সেটা কি মুখের কাপ না কিবার মধ্যে অন্য কোনো ধরনের খারাপ কিছু হচ্ছে, সেটার কি আদৌ কোনো অন্য কোনো ধরনের পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন আছে কিনা, সেটার আবার অন্য কোনো দিকে যা যায় কিনা, এই বয়স। তাই সব কিছু মাথায় রেখে সর্বাধুনিক চিকিৎসা কাজে সর্বাধুনিক প্রযুক্তিও ব্যবহার করা দরকার আছে, এবং সেই জন্য আমার মনে হয় মাসটি এখন আরও বলবেন যে আমি চিকিৎসক হিসেবে আমি মনে করি ওনার চিকিৎসার ব্যাপারে আমার যতটুকু কনসার্ন হওয়া উচিত সেই প্রতিষ্ঠানের এবং সেই প্রতিষ্ঠানে কর্মরত চিকিৎসকেরা আছেন এবং সর্বোপরি সরকারের, সেই বিষয়টা খেয়াল রাখা উচিত, এবং রোগীর বয়সটা এবং তার কোমরবিডিটি অর্থাৎ অন্যান্য অসুস্থতা আছে সেটা মাথায় রেখে ওনার চিকিৎসা প্ল্যান করা উচিত বলে আমি মনে করি। সামাজিক বন্ধুগণ, আপনারা ডক্টর জাহিদের কাছে তার শারীরিক অবস্থাটা যেটা তার যেমন বিশেষজ্ঞের পক্ষ থেকে যা ফলো করে আপনি শুনেছেন, আসলে ব্যাপারটা এখন আমাদের দলের সবাইকে উদ্বিগ্ন করে ফেলেছে, পরিবারের সবাইকে উদ্বিগ্ন করেছে এবং দেশের মানুষকে উদ্বিগ্ন করেছে। আমি বুঝতে পারি না যে দেশের যে বেগম খালেদা জিয়ার সঙ্গে এই আচরণের উদ্দেশ্যটা, তাকে কি এই ধরনের আচরণ করে চিকিৎসা থেকে বঞ্চিত করে তাকে মৃত্যুর দিকে ছেড়ে দেওয়া, রাজনৈতিক প্রতিহিংসার কারণে কি তাকে একেবারেই তার জীবনের অবসান ঘটানোর চেষ্টা করা, এই প্রশ্নগুলো তো মানুষের মধ্যে এসে যাচ্ছে। আমি আপনাদের কাছে এইটাতে আসতে এসেছি যে আপনারা দয়া করে এই বিষয়টাকে গুরুত্ব দিয়ে একটু জনগণের সামনে সরকারের সামনে তুলে ধরুন, যাতে করে এই নেত্রী যিনি জনগণের নেত্রী যিনি ডিজার্ভ করেন সবচেয়ে ভালো ট্রিটমেন্টের সেই ট্রিটমেন্টটা যেন তুমি পান। আমরা আজকে আপনাদের মাধ্যমে পরিষ্কার করে বলতে চাই যে আমরা ইমিডিয়েটলি তার মুক্তি চাই, যে মুক্তিটা তিনি প্রাপ্য। তিনি আজকে সরকার প্রত্যেকবার বাধা সৃষ্টি করতে চাইছে, আমি একটার পর একটা বাধা সৃষ্টি করে যাচ্ছে। সুতরাং সেই ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাচ্ছি যে সরকার এই বাধাগুলো সৃষ্টি করছে, তার মুক্তি অবিলম্বে মুক্তির ব্যবস্থা করা হোক এবং তার পছন্দ অনুযায়ী তার ইচ্ছা অনুযায়ী দেশে অথবা বিদেশে যেখানে তিনি চিকিৎসা করতে চান সেখানে তার চিকিৎসার ব্যবস্থা করার জন্য আমরা আপনাদের সঙ্গে উপস্থিত হয়েছি, জোর দাবি আমরা দেওয়া। এবং গত 1 সপ্তাহে তার ওজনও কমে গেছে, বুঝছি ধরি অ্যালার্মিং। আপনারা ম্যাডামকে আপনারা দেখলে এখন চিনতে পারবেন না, শুকিয়ে এরকম হয়ে গেছেন, তার 4 কেজি ওজন গত 1 সপ্তাহের মধ্যে, খেতে পারছেন না, কিছুই খেতে পারছেন না। তো আমি আপনাদেরকে অনুরোধ করবো বিষয়টা আপনারা গুরুত্ব সহকারে গণমাধ্যমে নিয়ে আসেন, যেন জনগণ জানতে পারে এবং একই সঙ্গে সরকার সেটা বুঝতে পারে। আমরা আবারও আপনাদের মাধ্যমে এই সরকারের কাছে দাবি জানাচ্ছি যে অবিলম্বে দেশের মন্ত্রণালয়কে মুক্ত করে তার সুচিকিৎসার ব্যবস্থা করা হবে। ধন্যবাদ। থ্যাংক ইউ। আমরা এটা চাই যে আপনারা দয়া করে এটা আমাদের অনুরোধ আপনার কাছে এটাকে একটু হাইলাইট করে আপনার দিচ্ছেন, এটা একটা খুব জরুরি বিষয় হয়ে দাঁড়িয়েছে। ইটস এ ভেরি
অ্যালার্মিং সিচুয়েশন, নাহলে আপনাদেরকে আমি এইভাবে কষ্ট দিলাম। থ্যাংক ইউ।